জরিলাম বিধানসভা কাউন্সিল বাই খবজাক 44 নম্বর বুথ সেন্টার নগনগ আওয়াই মঙ্গ অক্ষরকা বিজেপি ককনাড়া থানি বিজেপি নি বরম গনাং আদংরক সাইখ নারিকা বরং নি সাংরং শালো ও নক নক থাঙ্গি ভোট আওয়াই মঙ্গ উংখা বিসকাংনি 2023 চংবাড়ি ও জরিলাম নি 44 নম্বর জে সাকে ফানো বিজেপি হাপাংন কুপ্লাই খাইনানি তাই ফাইনাই 30 নভেম্বর 2022 নি শালো সুতার মোড়া ও বিজেপি নি কাইসে কতর লুকুথুম পান্ডা খাইজাক না থাং তমু তাই আরো বদল রাগ রিমানি ফান ফুনুক না বাগিন সাংরং শালো বরকনি ও আওয়াই মুং তাং বতাং আজিরি সিরি খরংতি সালাইনাই কামি কামি গুরিলানি নাকা তামনি বাগাই হিমলানি নাকা কিছ সাইকেল হামাই ইনি সং চরিলাম বিধানসভা কেন্দ্র নে 44 নম্বর বুথ সং নগর নগর প্রচার খাইতাঙ্গ বসকাংনি 30 তারিখ সুতর মরব জং এই জনসম্পক খাইয়ে জং বিধানসভা ওয়াইজ জং কাইসা বিরাট কাইসা গ্যাদারিং জং কাইসা সম্মিলন বুথ সম্মিলন খাইনা থাং দঙ্গ আওয়ানি মাইনো তিনি জনসম্পক বসকাংনি 2023 সনের নাহারই জং নগর নগর বরগ্ন প্রচার খাইতাঙ্গ যে চিনি সরকার এই চার বছর সাড়ে চার বছর জং তামা তামা খাইগা বরং বগে তোমা তোমা উন্নয়ন খাইগা জং মনতে জং নগ বরং বরং নগ থাঙ্গি সাইত ম বসুর নাম্বার বাতন 44 নম্বর বুথ ম চরিলাম নে বিধানসভা নে ম 44 নম্বর বুথ বসুর তিনি বসুর গুরি জং নর ম তিনি পুরা 44 নম্বর বুথ ন জং পুরা পুরা জং গুরি হাম আছে আজকে বিজেপির তরফ থেকে চরিলাম নির্বাচন ক্ষেত্রে 5টা বিসিতে আমরা জনসম্পর্ক করতে চলেছি। জনসম্পর্কের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিজেপি পার্টিকে আরও শক্তিশালী করে তোলা আর জনসাধারণের মধ্যে গিয়ে আমাদের সম্পর্ক আরও বাড়ানো। আর বিজেপির এক নীতি থাকে আমরা সবসময় গ্রাসরুটের সঙ্গে কাজ করি, কারণ আপনারা জানেন বিজেপি ক্যাডার বেস পলিটিক্যাল পার্টি। আর এটার পরেও আরেকটা মূল উদ্দেশ্য হচ্ছে আগামী 30 তারিখ আমাদের এই এলাকাতে সুতারমুড়া এলাকাতে আমরা একটা সম্মেলন করে জনজাতি সম্মেলন করতে চলেছি। সবাইকে আহ্বান জানার জন্য আমরা এই জনসম্পর্ক, আর আমাদের আপনারা জানেন আগামী দিন নির্বাচন 2023 বেশি দিন নেই, সেই পার্টির প্রচারে আমরা নেমেছি। ধন্যবাদ।